ভোট আসে ভোট যায়, নেতাদের নানা প্রতিশ্রুতি ভয়। আমি কথা দিচ্ছি, আমি ক্ষমতায় এলে আপনাদের সব সমস্যার সমাধান করব। পৌর ভোটের ঠিক আগে কি বলছেন আম জনতা? নমস্কার, নজরনগরে আপনাদের স্বাগত, আমি অভিজিৎ রয়েছি আপনাদের সাথে। আজ আমাদের নজরে রয়েছে অশোকনগর কল্যাণপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ড। বিগত যিনি কাউন্সিলর ছিলেন অমল কৃষ্ণ দে, এই অঞ্চলের মানুষের কতটা আশা প্রত্যাশা পূরণ করতে পেরেছে সেটা জানতে শুনে নেব কি বলছে আম জনতা। বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? মনে তো হচ্ছে খুবই ভালো হয়েছে, মানে 34 বছরের থেকে ভালো হয়েছে। কি কি কাজ হয়েছে বলে মনে হয়? রাস্তা তো আমরা এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, আমরা কোনোদিন কালো রাস্তা দেখি, মোটামুটি 5 বছরের মধ্যে আমরা কালো রাস্তাটা কমপ্লিট পেয়েছি। তার মধ্যে জলের লাইনটা মোটামুটি পাচ্ছি, এখনও ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিটা প্রত্যেকদিন দিয়ে যায় দোমার করে, যদি কোনো সমস্যা হয় যার যার দেখে যায়, তাতে কোনো অসুবিধা দেখছি না। 10-এর মধ্যে আমার মতে মানে 10। হ্যাঁ, অনেক রাস্তাঘাট পানীয় জলের সমস্যা আছে এবং কিছুটা সমস্যা যেটা আমার এখানে জলের, যেটা ওদের যে পাম্পিং যে সিস্টেম, সেই সিস্টেমে ওদের প্রেশার কম হওয়ার জন্যে জলটা এদিকে আসছে না। সেটা ওরা মানে বলছে যে আগামী দিনে এসে যাবে এবং বলছে যে ব্যবস্থা খুবই ভালো। আর ওনাকে কত দেবো? আমি ওনাকে নয় দেবো। বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? ভালো হয়েছে। কি কি রাস্তাঘাট, কল, লাইট, 10-এর মধ্যে 9 দেব। পাড়া মোটামুটি ভালো উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট আগে যা ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। বর্তমানে জলের যা সমস্যা তা অনেকটাই মিটিয়েছে, তা আশা করি এখন নেক্সট যে আসবে সে আরও সম্পূর্ণভাবে উন্নতি করবে। আমরা তার কাছেই আবেদন রাখবো এবং বর্তমানে আমাদের কৃষ্ণগড়ে এখনও সব রাস্তাঘাট তৈরি হয়নি, এখনও অনেক জায়গা বাকি রয়েছে, অনেক রাস্তাঘাট আমাদের বাকি রয়েছে। এই রাস্তাঘাট আমরা এটাই যাবো জনগণের কাছে, জনগণ হয়ে আর যে পাড়া প্রতিবেশী হয়ে তার কাছে আমাদের ই থাকবে যে আমাদের রাস্তাঘাট এবং জলের যেটুকু আমাদের বাকি আছে সেটা যেন আমাদের সম্পূর্ণ করে আমরা আর দিতে পারি। যেরকম এই রাস্তাটা ছিল না, রাস্তা হয়েছে আমাদের ওই সাইডটা, মানে রাস্তা হয়েছে, রাস্তাগুলো হয়েছে, টাইম কল এসেছে, এখন বাড়িতে বাড়িতে টাইম কল দিচ্ছে, 10-এ নয়। বিগত 5 বছরে আপনার ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? হয়েছে তো এই যে রাস্তাটা হয়েছে, যেটা হাঁটছেন এটা খুবই খারাপ ছিল, এটা আসার পরে এটা এই এটা যা আমরা আনতে পারছি। ভিতরে আপনি 7 নম্বর দিতে পারেন। অনেক বেশি কাজ হয়েছে, যেমন বিগত 24 বছরে যে সমস্ত কাজ হয়নি সেগুলো মোটামুটি ম্যাক্সিমাম কাজটা আমাদের 5 বছরে করেছে। কী কী? রাস্তা, ড্রেন, পানীয় জল, তারপরে আপনার যে আসনি মুক্ত কল, সে সমস্ত ব্যাপার। সাধারণ মানুষের সাথে ভালো যোগাযোগ রেখেছে, সাধারণ সাথে ছিলেন। হ্যাঁ, কাউন্সিলর হিসাবে আপনি 10-এর ভিতরে ওনাকে কত দেবেন? 10-এর ভিতরে ওনাকে আমি 8 নম্বর দেব। বিগত 5 বছরে আপনার এই ওয়ার্ডে যে সমস্ত কাজ আপনার চোখে ভালো হয়েছে বলে মনে হয়? ভালো হয়েছে বলতে কি, আমাদের এই রাস্তাটা এখনো হয়নি, আর আর আদার্স যে একই গলিতে যেগুলো আছে সেসব হয়ে গেছে, কিন্তু আমাদের এই গলিটা এখনো বাকি। তো আছে কত দেব? 21 নম্বর ওয়ার্ড সম্পূর্ণ ঘুরে আমরা যে বিষয়টা জানতে পারলাম, বিগত যিনি কাউন্সিলর ছিলেন অমল কৃষ্ণ দে, এখানকার সাধারণ মানুষের স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত করেছেন। জনসংযোগের ক্ষেত্রে উনি অনেকটাই সাধারণ মানুষের পাশে ছিলেন বলেই জানা গেল, এবং আগামী দিনে যে সমস্ত কাজ এখনও হয়ে ওঠেনি বলে সাধারণ মানুষের মনে করছেন, আগামী দিনে সেই স্বপ্নগুলো তাদের বাস্তবায়িত হবে। আগামী দিনে এই ওয়ার্ডে যেই আসুক না কেন, মানুষ আশা রাখছেন তাদের পাশে কাউন্সিলর হিসাবে যিনি থাকবেন দাঁড়াবেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। ক্যামেরা অনিমেষের সাথে আমি অভিজিৎ, নজরে নগর। আপনারা দেখছেন পুরোই বাংলা এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। রাত 9:30 দেখুন নজরে নগর।